জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের 78তম সভার আলোচ্য সূচি 9 নম্বর সুপারিশ মোতাবেক গত কয়েকটি বিভাগের বেসামরিক সংশোধিত ও বিভিন্ন বাহিনীর গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের 78তম সভার সিদ্ধান্তে প্রকাশিত গেজেটগুলো হলো নরসিংদী জেলার শিবপুর উপজেলা একজন, ঢাকা জেলায় বনানী উপজেলা একজন, নোয়াখালীর কোম্পানিগঞ্জে একজন, নারায়ণগঞ্জ একজন, খুলনা, বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও, বরিশাল, সুনামগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, দিনাজপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম দুইজন করে সর্বমোট 51 জন বীর মুক্তিযোদ্ধার বিভিন্ন ক্যাটাগরিতে গেজেট প্রকাশ করা হয়েছে। 2017 সালের আপিল আবেদন ও ক তালিকায় অন্তর্ভুক্ত আপিল আবেদনকারী বীর মুক্তিযোদ্ধাদের গেজেট ও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে আবারও বেশ কয়েকটি জেলায় গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা। 2017 সালের আবেদনের ক তালিকার গেজেট প্রকাশ হয়েছে গত 12 এপ্রিল 2022। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের 77তম সভার 5 নম্বর সিদ্ধান্তে 2017 সালের আবেদনকারীদের চূড়ান্ত ফলাফলে মোট প্রথম পর্বে 31 জন বীর মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশ করা হয়। প্রকাশিত সকল গ্যাজেট ডাউনলোড নিতে চাইলে আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো ব্রাউজার ওপেন করে dpp.gov.bd সাইটে গিয়ে গ্যাজেট আর্কাইভ থেকে আপনার কাঙ্ক্ষিত গ্যাজেটটি ডাউনলোড নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত গ্যাজেটটি ডাউনলোড নিতে পারেন। বীর মুক্তিযোদ্ধাদের সকল আপডেট তথ্য জানতে চোখ রাখুন মুক্তিবার্তা চ্যানেলে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।